বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা বরাবরের মতো আমি পিন্টু সনকার আপনাদের সাথে আজকে রয়েছি। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বাছাই করা 25 জোড়া স্বর্ণের কানের দুল এনেছি। এই ডিজাইনগুলো আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন। ডিজাইনগুলো খুবই ভালো হয়, মজবুত একেবারে ডিজাইনগুলো। বন্ধুরা এই ডিজাইনগুলো বিষয়ে আমি কিছু কথা বলবো, সে কথাগুলো আপনি ফলো করবেন, তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো আপনি মজবুত করে জিনিসটা তৈরি করে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা ডিজাইনগুলো আপনি আমার কথাগুলো ফলো করে যদি এই জিনিসগুলো তৈরি করেন তাহলে সে ডিজাইনটা কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো ভালো স্বর্ণটা দিয়ে আপনি এই ডিজাইনগুলো তৈরি করে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা তাহলে এই ডিজাইনগুলো দেখুন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইন রয়েছে দুয়ানা স্বর্ণের মধ্যে, তো সেখান থেকে আপনি যদি কোনো ডিজাইন চয়েস করেন তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে আপনি জিনিসটা তৈরি করতে পারেন, বা এখানে যেরকম রয়েছে সে তার থেকে একটু ছোট করে জিনিসটা তৈরি করে নিলে আপনি দুয়ানা স্বর্ণ দিয়েই সবসময় রাফ ইউজ করতে পারবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে তিন আনা স্বর্ণের ভিতর কিছু দুলে ডিজাইন রয়েছে, তো সেটা যদি আপনি বড় করে তৈরি করেন এখান থেকে ডিজাইন দেখে, আর এখানে যেরকম রয়েছে সেরকম করেও তৈরি করতে পারেন, বা এর চেয়ে একটু বড় করে আপনি জিনিসটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো হয় সবসময় রাফ ইউজ করার জন্য। তো আপনি যখন ডিজাইনটা চয়েস করবেন তো সেটা ভালোভাবে ডিজাইনটা দেখে তারপরে চয়েস করবেন। আর বন্ধুরা এখানে যে চারানা স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো রয়েছে সেটা যদি আপনি তৈরি করেন তাহলে সে ডিজাইনটা আপনি এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন, সবসময় রাফ ইউজ করতে পারবেন। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, যদি চারানা দিয়ে তৈরি করেন, তাহলে এখান থেকে ডিজাইনটা দেখে সেম করে আপনি একটু বড় করে জিনিসটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা আপনি যদি বড় করে তৈরি করেন তাহলে এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করবেন, আর যদি আপনি ছোট করে তৈরি করেন তাহলে সে ডিজাইনটা আপনি সবসময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন যে স্বর্ণের কানের দুলের ডিজাইনগুলোর যে পিছনের যে ডাটটা থাকে সে ডাটটা আপনি একটু ভারী করে আপনার স্বর্ণকারকে বলে ডাটটা ভারী করে তৈরি করে নিয়ে আসবেন, তাহলে বন্ধুরা সে ডিজাইনটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। কারণ বন্ধুরা এই কানের দুলের ডিজাইনগুলো বা কানের দুলটা কিন্তু থাকেই আপনার ডাটের উপরে, তো সেই জন্য আমি বলছি যে ডাটটা আপনি ভারী করে তৈরি করবেন। আর যদি কোনো ডিজাইনের বল থাকে বা কোনো রিন থাকে সেটা আপনি মোটা করে আপনার স্বর্ণকারকে বলবেন যে রিনগুলো ভারী করে ডাটটা একটু ভারী করে তৈরি করে দেবেন ছোট করে, তাহলে সে ডিজাইনটা আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন। আর বন্ধুরা যে স্বর্ণের ব্যাপারটা, আপনি এখানে যে স্বর্ণগুলো রয়েছে সেটা আপনি 22 ক্যারেট বা 21 ক্যারেট দিয়ে তৈরি করতে পারেন, তো যেটাই আপনি তৈরি করুন তাহলে 22 ক্যারেট 21 ক্যারেট সেটা দুটোই ভালো, আপনি যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয়ে আপনাদের কিছু ধারণা দিয়ে থাকি যাতে ডিজাইনগুলো আপনি খুব সহজে তৈরি করে নিয়ে আসতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।